হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দি কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসেছি ট্রাভেল ব্লগের পার্ট থ্রি নিয়ে দেখতেই পাচ্ছ আমি এখানে যেরম বললাম একটা এক্সট্রা বেড লাগিয়েছে আর এখানে ওরা আমাদেরকে এই যে জলের বটলসগুলো আছে দুটো বটল এগুলো আর দুটো গ্লাসের বটল আর কফি আর চা বানানোর জন্য সব কিছু দুধঠুদ এখানে দিয়েছে আর এখানে আমাদের লাগেজ রাখা আছে এদিকে আমার ছোটু কানহাজি বসে আছে আর এর উপরে হচ্ছে টিভি আর নিচে হচ্ছে ফ্রিজ আমি হয়তো আগেও দেখিয়েছিলাম তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি তো ছোট একটা মিনি ফ্রিজ আছে যে এখানে জল ঢল কিছু যদি বাইরে থেকে আনত রাখার জন্য আর তারপরে আমি দেখাচ্ছি এ দেখো আমরা একটা লিমকা এনেছিলাম ওটা বেঁচে গেছিলো তো আমি এটা ফ্রিজে চলো রেখে দিই তো এখন আমরা যেহেতু স্নান করতে যাব তো আমরা ভাবলাম আজকে আমরা হোটেলে স্নান করব না তো চলো তার আগে তোমাদের ওয়াশরুমটা দেখাচ্ছি আর এদিকে দেখো এইসব ব্যাট সবাই অনেক কি টায়ার্ড হয়ে গেছে পুরো রাত যেহেতু গাড়ি চালানো হয়েছে এই স্লিপার্সগুলো দিয়েছে এখানে আর এখানে টাওয়ালস আছে তিনটে দুটো টাওয়াল আছে একটা দুটো হ্যান্ড টাওয়ালস আছে আর এটা হচ্ছে ওয়াশরুম আমার হোটেলে একটাই জিনিস সব থেকে বেশি প্রেফারেবল হয় ওয়াশরুম যেন ভালো হয় ক্লিন হয় তাই দেখো এখানে মেরার এখানে হ্যান্ড ওয়াশের জন্য আছে এদিকে স্নান করার জন্য সেপারেট জায়গা আর এদিকে টয়লেটের আলাদা জায়গা তো দেখতেই পাচ্ছ সব কিছু এখানে ইনক্লুড আমার ওয়াশরুম দেখে ভালো লেগেছে তো তাই জন্য আমি এই রুমটা প্রেফার এই রুমটা কি এই রুম এখানে সব হোটেলেই একই রকমই তো চলো আমি এই স্লিপার্সগুলো পরে নিলাম আর এবারে আমরা বেরোবো স্নান করার জন্য সুইমিং পুলের দিকে বাচ্চারা আর যেহেতু আমরা হোটেল নিয়েছি মোস্টলি সুইমিং পুলের জন্যই তো গরমে সুইমিং পুলটা তো মেন তো চলো দেখাচ্ছি সুইমিং পুলের জন্য কোথায় যেতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কোথা থেকে কোথা থেকে যাচ্ছি অনেকটা উপর দিকে মানে একদম টপ ফ্লোরে দে সুইমিং পুলের জায়গা এখানে অনেকগুলো সিটিং এরিয়া বানানো জায়গায় জায়গায় দেখতেই পারবে এখানে টেবিল চেয়ার লাগানো এখন দিনের বেলা এখানে কেউ বসে নি বিকেলে বা রাত্রিবেলা সব জায়গায় জায়গায় বসে থাকে আর এগুলো আলাদা আলাদা সব কটেজেস বানানো সব আলাদা আলাদা রেটের আছে একটু উপরে নিলে বেশি রেটের একটু নিচে নিলে কম রেটের আর পুরোটাতে গ্রিনারি পুরোটাতে গ্রিনারি সব জায়গায় আর কোথায় কি যাওয়ার জায়গা ওখানে সব অ্যারো করা আছে দেখো কত সুন্দর ফুল সব জায়গায় গ্রিনারি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সুইমিং পুল ওগেরা কোথায় কী বৃত্তান্ত দেখো আমি কতটা উঁচুতে এসে ছি অ্যাকচুয়ালি একটা পাহাড় কেটে বানানো তো পাহাড়ের মধ্যে তো তাই জন্য ওরম হিসাবেই বানানো দেখো কতটা গ্রিনারি পুরো হোটেলেরই এটা পুরো জায়গাটা এখানে লেখা আছে আই লাভ ব্লু পাইন রিসর্ট আর এখানে কিছু ফটো ক্লিক করলাম তারপরে আবার এগিয়ে গেলাম এখানে জায়গায় জায়গায় সিটিং এরিয়া যেগুলো কটেজের পাশে পাশে জায়গা আছে ওখানে সিটিং এরিয়া আছে তোমরা বিকেলে বসতে পারো কিছু খেতে পারো অর্ডার করতে পারো সুইংস আছে বাচ্চাদের এখানে ছোটো মোটো তো এখন রোদ তাই জন্য কেউ ঝুলছে না তো আমরাও বিকেলে আসবো আরেকবার এখন যাচ্ছি স্নান করতে তো এরপর আসবো আবার বিকেলবেলা তো এই দেখো কেমনভাবে বানানো পুরোটা সাইডে সব জায়গায় রেলিং দেওয়া যাতে বাচ্চারা প্রোটেক্টেডও থাকে কোনো প্রবলেম নেই এখানে এই যে সুইমিং পুল লেখা আছে গাছে গাছের উপরে সব জায়গায় লেখা কোনোটাতে লেখা অ্যাডভেঞ্চার পার্ক কোনোটাতে সুইমিং পুল তো রিয়া এখানে হরর মানে এখানে না দোলনা ঝুলছিল আর এখানে একটা হরর স্কুকিওয়ালা জিনিস আমি তো এখানে আগে ভেবেছি একটা বাদর বসে আছে বাট দেখলাম না এটা স্ট্যাচু তো আমি বাদরকে খুব ভয় পাই তো আমি আগে যাচ্ছিলামই না ওখানে তা আমি দাঁড়িয়ে গেছিলাম কিন্তু দেখলাম নাইটায় জাস্ট আর স্ট্যাচু কোনো প্রবলেম না এখানে দেখো অ্যাডভেঞ্চার পার্ক লেখা গাছে গাছে করে আর কত সুন্দর না এরিয়াটা মানে দেখতেই সুন্দর লাগছে আর রাত্রিবেলা তো আরও বেশি সুন্দর লাগে বিকজ সব জায়গায় লাইটনিং হয় এখানে তো আমি সুইমিং পুলের কাছাকাছি পৌঁছে গেছি এখানেও সব জায়গায় গার্ডেনিং করা ফ্লাওয়ার্স লাগানো এখানেও সিটিং এরিয়া আছে এই সাইডে বসার জন্য আর এই যে সুইমিং পুল আর গরমকালে সুইমিং পুলে যাওয়ার জন্য বাচ্চারা খুবই বেশি এক্সাইটেড এখানে তোমরা সানবাথ নিতে পারো শুয়ে বাট গরমকালে সানবাথ কে নেবে আমি তো একদম নেব না আর এখানে আমাকে মিউজিকটা মিউট করে দিতে হয়েছে বিকজ এখানে গান চলছিল কপিরাইটের জন্য মিউজিক মিউট করেছি এখানে লেখা আছে এদের কস্টিউমস নিতে হবে কস্টিউম ছাড়া সুইমিং পুলে এন্ট্রি নেই তোমরা যদি ঘর থেকে সিনথেটিক কোনো কাপড় নিয়ে আসো তো ওইটা পরে করতে পারো কস ইয়া তো ফির তোমাদের সুইমিং কস্টিউম নিতে হবে এখানে আছে বাচ্চাদের সব খেলার অ্যাডভেঞ্চারের জিনিস এগুলো বিকেলেই মোস্টলি ভালো লাগে দিনের বেলা কেউ থাকে না এখানে তো ওদিকে ম্যানসরা চেঞ্জ করছে এদিকে উমেন্সের চেঞ্জ করার আর এই যে আমি নিজের কস্টিউম নিয়ে নিয়েছি রিয়ার কস্টিউমটা ঘর থেকে নিয়েছিলাম। তো চলো আমি হয়ে গেছি একদম রেডি পুলে যাওয়ার জন্য তো আগে আমি কিছু ভিডিও আর ফটো তুলে নিলাম তারপর আমি ক্যামেরা রেখে পুলের মধ্যে যাব তো যেতে তো আমারও খুবই একসাথে ইচ্ছা করছিল বাট যেহেতু কোনো ক্লিপস নিতে পারবো না ফোন জলের মধ্যে যদি চলে যায় বাইদবে একবার আরও আমার সাথে হয়েছিল আমি ওয়াটার পার্কে গিয়ে আমার ফোন পুরো জলের মধ্যে পড়ে গেছিল পুরো খারাপ হয়ে গেছিলো তো আগে চলো ফো কিছু ভিডিও তুলে নিলাম তারপরে আর জলটা এতটাই ঠান্ডা ছিল একবার ঢুকে বাচ্চারা আবার বাইরে চলে এসছে তারপর যখন নর্মাল হয়েছে একটু তারপর জলের মধ্যে বসতে আর কোনো প্রবলেম হয়নি আর একদম ফ্যামিলি টাইপের এখানে সবাই ফ্যামিলিওয়ালারাই এসছিল মোস্টলি তো কোনো প্রবলেম না তোমরাও এনজয় করতে পারো এসে খুব ভালো লাগবে এই জায়গাতে আর বাচ্চাদের জন্য তো মোস্ট ফেভারেট তো এখানে সবাই আমাকে বলছে কি ফোনটা রেখে তুমিও চলে আসো তো আমি আমি বললাম না আমি একবারে আগে ভিডিওসগুলো বানিয়ে নিই তারপরে আমি এসে এনজয় করব। ফোনটা রেখে এসে তো ফোন রাখার জন্য লকারস আছে ওখানে তোমরা চাইলে তোমাদের কাছে যা আইটেম আছে তোমরা লকারসেও রাখতে পারো বাট আমি লকারে রাখিনি আমি যে ওখানে সুইমিং পুলের ম্যানেজার ছিলেন উনিও ওনার হাতেই আমি ফোনগুলো দিয়েছিলাম আর তারপরে সুইমিং পুল থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য এখন আমরা এসেছি মার্কেট এরিয়াতে ল্যান্ডসডাউনের মার্কেট খুবই ছোট মার্কেট গাড়ি এখানে পার্কিং করলাম এখানে লেখা দেখতেই পাচ্ছ ল্যান্ডসডাউন মার্কেট ক্যান তো খুব খিদে পেয়ে গেছিল সকাল থেকে ও অল্প একটুই কিছু খাওয়া হয়েছে বেশি খাওয়াও হয়েছিলো না রাস্তায় খায়নি তো একটা এখানে আমরা রেস্টুরেন্টে ঢুকলাম যেখানে ভেজ নন ভেজ দুটোই আইটেম পাওয়া যায় তো এখন এখানে খাওয়া চলছে আমরা নিয়েছিলাম বাটার চিকেন তন্দুরি নান আর একটাও চিকেন ছিল আই থিঙ্ক এটা চিকেন চাঙ্গেজি ইয়েস তারপরে খেয়ে দে আমরা ডিসাইড করলাম আমরা একটুখানি হোটেল রুমে গিয়ে এখন মানে শোবো আর এখানে একটা মুরগি আমাদের গাড়ির সামনে চলে এসছিল ও যাচ্ছিলোই না তো এই দেখো আমরা এসে শুয়ে পড়েছিলাম তারপরে এটা হচ্ছে বিকেলের মানে সন্ধেবেলা পাঁচটা কি সাড়ে পাঁচটার ভিউ তো আমরা এখন বাইরে বসে আছি আমাদের আর এখানে কানহাজিকেও আমি বসিয়ে দিয়েছি আর আমি হোটেল থেকে দুটো চা অর্ডার করেছিলাম ভাবলাম চা বানিয়ে খাবো না অর্ডার করি তো আমরা এখানে বসে আছি আর ভিউটা এত সুন্দর লাগছে না মানে কারুর বাড়ির সামনে যদি এরম ভিউ হয় সে তো মনে হয় বাড়ি থেকে আর কোথাও বেরোতেই চাইবে না আমরা দিল্লিতে তো এরম ভিউ দেখতেই পারি না তাই জন্য খুব ভাল লাগছিলো যে গেটটা খুললেই এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম চারিদিকে গ্রিনারি দেখতে পাচ্ছিলাম তো রুম থেকে বাইরেই চাটাকে এনজয় করলাম তো কাজ দেখো বিকেলের ভিউ এটা এখানে দেখতে পাচ্ছ এখানে স্ন্যাক্স হবে আর এখানে ডিজে হবে একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো তো দেখো কত সুন্দর ভিউ লাগছে পাহাড়ের আর সত্যি এখানের হাওয়া এত ফ্রেশ লাগছে না এত ফ্রেশ লাগছে কিছু বলার না এখানে সবাই আমার ওয়েট করছে বাচ্চাদের অ্যাডভেঞ্চার এরিয়াতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক আর যেমন দেখিয়েছিলাম সকালবেলা এগুলো দেখতে অনেক বেশি গরম লাগছিল গরম গরম মতন লাগছিল এখন দেখো কত সুন্দর লাগছে এখানে ব্লু ব্লু কালারের সেটিং এরিয়া সব আর এখানে আছে একটা বিউটিফুল ঝর্ণা जस्ट लुक एट दाइन ट्रीज पाइन ट्रीज कैम कलर ना ऑरेंज कलर इन दिस वेदर वाओ अच्छा। ये ले रहे हैं वादियों के मजे yeah. <laughs> তো এদিকে আছে স্পা অ্যান্ড ক্যাফে এদের তো ভাবছি একটু স্পাও করিনি যখন এসেছি এখানে এখানে স্পোর্টস রুম গ্যালারি সুইমিং পুল এগুলো আমি সকালে দেখিয়েছিলাম তোমাদের আর একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো চলো উপরে বাচ্চাদের স্পোর্টস রুমে আর দেখো ফ্ল্যাটসগুলো দেখো কত বিউটিফুল রাইট তো কত একটা শান্ত নিরিবিলি পরিবেশটা कायचे देखो आई रो जस्ट स्पोर्ट्स रूम डार्ट बोर्ड आर्चरी ओ मिस <laughs> आम्ही तो ना करते हेटा आणि इकडे तेव ओ व्यू दाखअच्छा जस्ट लुक एट द व्यू जस्ट लुक एट द व्यू वाओ जस्ट वॉक আমাদের নিচে পোশনে রুম আর এখানে হবে স্ন্যাক্স আর ডিজে পার্টি এখন এখানে রিয়ার ডার্ট প্র্যাকটিস করছে ডার্ট 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 আও আও মেস ইট তো দেখো এখানে আছে এক্সারসাইজের সব জায়গা টেবিল আছে পুলের জন্য যে বলস গুলো লাগে তার জন্য তোমাকে আলাদা করে পে করতে হবে তারপর ওরা বলস দেবে এখানে এক্সারসাইজের কিছু মেশিন আছে তো দেখো আমিও একটুখানি এক্সারসাইজ করে নিলাম জীবনে কোনোদিন এক্সারসাইজ করি না কিন্তু ভিউ দেখে এক্সারসাইজ করতেও মন করে গেলে अभी भी ना एक्सरसाइज करने वाले पहली बार एक्सरसाइज कर है तो देखो कत फ्लावर्स ডিফারেন্ট টাইপস অফ রোজ তার কালার্স দেখতেই পাচ্ছ কত রোজেস এখানে আছে আমি তো এখানে কত রকমের কালার্সের রোজ দেখলাম যেগুলো আজ আজ পর্যন্ত দেখিনি একটা হোয়াইট কালারেরও দেখেছিলাম আর এই দেখো এগুলো পার্পল কালারের দেখতেই পাচ্ছ তোমরা আর এরপর আমরা যাচ্ছি কোথায় যাচ্ছে হ্যাঁ সুইমিং পুল এরিয়ার দিকে আবার গেছিলাম তো ওখান থেকে হয়ে এসে একটুখানি খিদে পাচ্ছিলো তো এখানে আমরা ব্রেড অমলেট আর ম্যাগি খেলাম পাশে একটা ছোটো টপরির মতন ছিল চায়ের ওখানে আর চাও খেয়েছি তো এখানে কিছু খাওয়ার পর আমি বললাম আমি খাবো না কিছু বাচ্চারা একটু ম্যাগি নিলো আর ব্রেড অমলেট নিল ননি বিকজ একটু পরেই হোটেলেই আমি যেমন বললাম বুফে লাগানো হবে তো আমি ওখানেই কিছু খাবো তো ওখান থেকে গানের আওয়াজ পেয়ে গেছি তো চলো আবার নিজেদের হোটেলে ফেরত যাই আর এখানে দেখুন দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে তো এখানে সব জায়গায় লাইটিং দেখ আমি বলেছিলাম যেমন লাইটিং হলে আরও সুন্দর লাগবে তো দেখো এখানে ডিজে ফ্লোরে গিয়ে ডিজেতে সব কিছু মিউট করে দিয়েছি আওয়াজ আর এখানে এখন হবে ডান্স আর এখানে এই যে বুফে লাগানো হয়ে গেছে তোমরা নিজের পছন্দ মতন এখান থেকে যে কোনো স্ন্যাক্স আইটেম অর্ডার করতে পারো ওরা এনে দেবে তার জন্য আলাদা করে পে করতে হবে তোমাদের আর তোমরা এখানে বসে এনজয় করতে পারো আর এখানে এদের হোটেলে লিকার নেই বাট বাইরে থেকে পারচেস করে তোমরা এখানে বসে লিকার এনজয় করতে পারো যদি তোমরা নিতে চাও তো আমি আর দুই ডান্স করছিলাম তো আমি দেখছিলাম কিন্তু একজন ডান্স করে তোমরা ক্যাশ করো আমরা কোন গানে ডান্স করছি বিকজ আওয়াজ তো আমি মিউট করেই দিয়েছি আর একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করেছি বিকজ অনেকটাই বড় হয়ে গেছিলো ভিডিওটা ডান্সে তো অনেকক্ষণ আমিও গিয়ে ডান্স করলাম আর তো কেউ ডান্স করেই নি আর এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে রাত বাজে মানে এই যে ইভিনিং যে এটা হয় এটা ডেলি সাতটা থেকে রাত্রি দশটা অবধি হয় দশটার পর তারপরে আবার সবাই নিজেদের রুমসে ফেরত চলে যায় তারপরে শোয় আর এই দেখো ননি কোন গানে ডান্স করছে বলতে পারবে ননি কিন্তু বসে বসে ডান্স করছে তো গেস করে বলবে আমাকে কমেন্টসে কি কোন গান ছিল এটা তো এরপর আমরা এখানে কিছু স্ন্যাক্স অর্ডার করলাম আমরা পনির পকোড়া নিয়েছিলাম আর সামথিং কিছু আরও কিছু নিয়েছিলাম আমার মনে নেই পনির পকোড়া নিলাম আর আর একটা কিছু নিয়েছিলাম হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাইস নিয়েছিলাম তো আমরা অল্পই নিয়েছি বিকজ রাতে ডিনার করার ছিল আর এখানে রাতে রুমের মধ্যেই আজকে ডিনার মাংিয়ে নিয়েছি হোটেল থেকেই এখানে আছে পাইনাপেল রায়তা আর আছে চিকেন তাওয়া চিকেন ইয়েস তাওয়া চিকেন ছিল আর সাথে ছিল রুটি আর একটু ভাত তো পেট সবার ভরাই ছিল বেশি কিছু নিইনি তাই জন্য তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার অবশ্যই জানাবে এটার পার্ট ফোর দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই টেক কেয়ার